অমানুষের ভালোবাসাগুলো হয় মাটির পুতুলের মতো অল্প আঘাতেই ভেঙে যায়, আর মানুষের ভালোবাসাগুলো হয় পানির মতো শত আঘাতের পরও আবারও মিলে যায়। মনটা বড় হওয়া চাই, কথা তো সবাই বড় বড় বলতে পারে, সামনে বলে ভালো আর আড়াল হলেই করে বদনাম। দুমুখ হয়ে মানুষগুলোর কথার নেই কোনো দাম। পৃথিবীতে সবচেয়ে বড় সত্যি হচ্ছে উপরের দিকে থুতু মানলে এটা নিজের গায়ে এসে পড়ে। তেমনি আজ যার জন্য আপনি কাঁদছেন সেও ঠিক একদিন কাঁদবে, তবে অন্য কারো আঘাতে। এটাই পৃথিবীর নিয়ম। শরীরে মারাত্মক আঘাত পেলেও চোখে ততটা জল আসে না যতটা অন্তরে আঘাত পেলে আসে। মনে রাখবেন, কারো সাথে এতটাই মিশবেন যতটা সে চায়, একটু বেশি মিশলেই গুরুত্ব কমে যায়। ব্যস্ত মানুষের হাত কখনো ধরবেন না, না পাবেন মানুষ না পাবেন হাত, পাবেন শুধু মুঠো ভরে অবহেলা আর ভীষণ আঘাত। সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে ধৈর্য, শ্রেষ্ঠ নিরাপদ স্থান হচ্ছে বিশ্বাস। পৃথিবীতে ধৈর্য আর বিশ্বাস যে রাখতে পারছে, সব কিছু একদিন তার কাছে হার মেনেছে। শিশু যেমন বারবার হোঁচটকে পড়তে পড়তে হাঁটতে শিখে, তেমনি জীবনে দাঁড়াতে গেলে বারবার পড়ে যেতে হয়। নিজেকে ভালোবাসুন, শুরু থেকে শেষ অবধি আপনিই আপনার সাথে থাকবেন, আর বাকি সব আসবে যাবে শ্বাস প্রশ্বাসের মতো। প্রেম করলে কষ্ট পেতে হয় যেন আমরা প্রেম করি, বাঁচতে পারবো জেনেও প্রিয় মানুষটাকে বারবার বলি তোমায় ছাড়া একটা মুহূর্তও বাঁচতে পারবো না। ফেসবুকে সময় নষ্ট হয়ে জেনেও আমরা ফেসবুকেই পড়ে থাকি, কেননা বর্তমানে সুখের জন্য আমরা ভবিষ্যৎ সুখটাকে নষ্ট করতে পারি। তাই তো দুই দিনের পরিচিত মানুষটার জন্য আমরা হাউমাউ করে কাঁদতে পারি। আমি জানি আমি বোকা, তাই তো তোর মতো বেইমানটা ফিরে আসার জন্য আমি এখনও অপেক্ষা করি। জানি তুই ফিরবি একদিন, থাকবো না আমি যেদিন। ধন্যবাদ সবাইকে।